লং আনসার টাইপের ফরটি টু এর কোনটা এক একটা কী বলেছে একটা এক্সপ্রেশন দেওয়া আছে সেই এক্সপ্রেশনটা আমাকে বলেছে ইজ কেপেবেল এই কথাটা ভালো করে দেবে ইজ কেপেবল ক্যাপেবেল কী বলছে অফ অ্যাজিউমিং অফ অল রিয়েল ভ্যালুস ঠিক আছে সমস্ত রিয়েল ভ্যালু অ্যাজিউম করবে এটা আচ্ছা প্রথম আমি ধরে নিচ্ছি ওয়াই সমান যে এক্সপ্রেশনটা দেওয়া আছে মানে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস টু এইটা ঠিক আছে তাহলে তুই আমাকে বল এবার এটাকে যেমন সে আগে গুণ করছিলাম তাহলে এক্সের স্কোয়ার যদি এদিকে গুণ করে তাহলে কমন নিলে হবে ওয়াই মাইনাস টু তাই না তারপরে যদি এখান থেকে তুই এক্স কমন নিস তাহলে এক্স কমন নিলে কথা হবে ফোর ওয়াই আর এখান থেকে ফোর তাহলে হবে আর কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা কত হবে এটা হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান হবে প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এক লাইনে করলাম তোরা একটু একটা আর্ক লাইন এক্সট্রা করে করে দিতে পারিস আচ্ছা এরপর এর ডিসক্রিমিনেন্টটা দেখি কত হচ্ছে নাও ডিস এটাকে এক নম্বর নাম দে নাও ডিসক্রিমিনেন্ট 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 অফ ওয়ান এক নম্বরের ডিসক্রিমিনেন্ট কী হবে ইকুয়াল টু এইটা বিস্কোয়ার বি স্কোয়ার মানে কত হবে ফোর ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এসি মানে কত সেটা হচ্ছে ওয়াই মাইনাস টু ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান তাই তো এটা হবে এবারটাকে ছেড়ে চুপচাপ ভেঙে দে ঝেড়ে চুপচাপ যদি ভেঙে দিস তাহলে কী হবে একটা এক্সপ্রেশন নিশ্চয়ই দাঁড়াবে এক্সপ্রেশনটা কত সেটা দেখে নিচ্ছি আমি হচ্ছে এখান থেকে সিক্সটিন ওয়াই স্কোয়ার তাছাড়া হলো মাইনাস থার্টি টু ওয়াই প্লাস সিক্সটিন এটা গুণ করলে কথা হবে সেটা হচ্ছে মাইনাস ফোর ইন্টু টু ওয়াই স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ফোর ওয়াই তারপর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ওয়াই এটার সঙ্গে গুণ করলে প্লাস টু এবার তুই ঝেড়ে এটাকে আবার ভেঙে দে ব্র্যাকেটটা ওপেন করে দে তাহলে ফোর এটা হচ্ছে কত সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এটা ফোর এখান থেকে কমন এলেই ভালো হতো যাই হোক ঠিক আছে চল মাইনাস থার্টি টু ওয়াই প্লাস সিক্সটিন মাইনাস এইট ওয়াই স্কোয়ার হয়েছে তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস সিক্সটিন ওয়াই আচ্ছা এটা মানে ফাইভ ওয়াই আর এখানে মাইনাস ফাইভ ওয়াই এটা মাইনাস ফোর তার মানে কত হবে একবারে করে দিচ্ছি প্লাস কুড়ি ওয়াই আর এখানটায় মাইনাস এইট ঠিক আছে আচ্ছা এটাতে দেখ এইট ওয়াই স্কোয়ার এটার সাথে এটা করলে মাইনাস টুয়েলভ ওয়াই এটার সাথে এটা করলে প্লাস এইট ঠিক আছে এটা থেকে একটা কমন নিলে এইটটাকে কমন নি তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু বাই থ্রি ওয়াই প্লাস ওয়ান এইটা দাঁড়াচ্ছে এইবার হচ্ছে আসল খেলাটা শুরু হবে এবার কী করতে হবে এবার এটাকে দেখ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারে ডাকলাম এটাকে করছি মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু একের তিন তাহলে দেখ এইটাই আসছে প্লাস একের তিনের স্কোয়ার একের তিনের স্কোয়ার মানে একের নয় তাহলে এক প্লাস একের নয় যোগ করলে নিশ্চয়ই প্লাস একের নয় বিয়োগ করতে হবে তার সাথে কী করবো আমি সেটা হচ্ছে প্লাস ওয়ান যেমন ছিল তেমনি রাখবো অ্যাকচুয়ালি এইটা দেখ একটা হোল স্কোয়ার ফরম্যাট দেখা যাক কত হচ্ছে সেটা হচ্ছে এইট ইন্টু যদি বলি সেটা হচ্ছে ওয়াই মাইনাস একের তিন তার স্কোয়ার আর এইটা কত হবে প্লাস নাইন আছে তার মানে এইট বাই নাইন এটা হচ্ছে গল্পটা তাই তো সরি এইট নয় এটা এইটই তো আসছে এইট বাই নাইন ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা তো এবার দেখ সরি এখানটা যদি এটা তিনের দুই হবে এখানটা এর তিন নয় এটা তিনের দুই হবে সরি যদি এইট কমন নিই তাহলে থ্রি বাই টু হবে না থ্রি বাই টু হওয়া মানে এইখানটায় থ্রি বাই টু এই লাইন একটু ভুল হয়ে গেছে এইখানটা একটু থ্রি বাই টু করে নিবি ঠিক আছে আমি এইট কমন নিলেটা টু বাই থ্রি হয় নাকি আচ্ছা এইট কমন নিই এইটাকে আমি একটু এক্সপ্রেশনটাকে লিখছি একটু দেখবি সেটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে থ্রি বাই ফোর বাই এটা স্কোয়ার নাইন বাই থাকতে হবে প্লাস তাহলে এই কোয়ান্টিটিটাকে এক কাছে করবি ঠিক আছে তাহলে কত হচ্ছে এটা এইট ইন্টু ওয়াই মাইনাস থ্রি বাই ফোর তার হোল স্কোয়ার আর এইটা আসছে কত মাইনাস নয় সরি প্লাস সেভেন বাই সিক্সটিন ঠিক আছে এবার যদি তুই চাস দেখ এই কোয়ান্টিটিটা অলওয়েজ গ্রেটার দেন জিরো কারণ যে কোনো জিনিসের স্কোয়ার কোয়ান্টিটি অলওয়েজ গ্রেটার দেন জিরো তার সাথে সেভেন বাই সিক্সটিন যোগ করছি তাহলে এইটা অলওয়েজ গেটার দেন জিরোই হবে ইকোয়াল টু জিরোটাও হবে না কারণ এটা কোনো দিনই কোনো ভ্যালুর জন্য ইকুয়াল টু জিরো হবে না কারণ এটা স্কোয়ার কোয়ান্টিটি তার থেকে আবার সেভেন বাই সিক্সটিন যোগ আছে তাহলে এটা কখনোই তোর কী হবে না এটা ইকুয়াল টু জিরোটা হবে না তাই তো তাহলে দেয়ার ফর আমার ডিসক্রিমিনেন্ট ডিটা অলওয়েজ গেটার দেন জিরো ফর এভরি রিয়েল ভ্যালু অফ এক্স যে কোনো এটাকে বলা হয় ফর অল ঠিক আছে ফর অল এটাকে ফর অল মানে একটা ভিএ লিখে কেটে দেবো মাঝখানে এটাকে বলা হয় ফর অল ফর অল এক্স বিলংস টু আর সমস্ত এক্স রিয়েলের জন্য এটা অল ওয়াই অলওয়েজ ফর অল এক্স নয় প্রথমে ওয়াই হবে ওয়াই বিলংস টু আর এর জন্য আমার কী হবে এটা রিয়েল হবে ঠিক আছে তাহলে ওয়াই যে কোনো বসালি আমার যদি এটা রিয়েল হয় তাহলে এটা কি কি বলতে পারবো যে রাশিটার এই যে এটা নাম্বারটা রয়েছে এখানে যেটা বলছে ক্যাপেবল অ্যাজুমিং অল রিয়েল ভ্যালুস তাহলে এটা অল রিয়েল ভ্যালুসকে অ্যাজিউম করছে দেয়ার ফোর অল রিয়েল ভ্যালুস অল রিয়েল ভ্যালুস অ্যাজিউমস অ্যাজিউমস এটা কী করছে সমস্ত রিয়েল ভ্যালুকে অ্যাজিউম করছে দ্যাটস ইট